সবাইকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই সবাই ভালো আছেন হয়তো অনেকে জেনেছেন যে আমাদের এক সহকর্মী একজন গণমাধ্যম কর্মী তিনি কোভিড নাইনটিনে আক্রান্ত হয়েছেন তিনি আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিওগ্রাফার খুবই মৃদু লক্ষণ নিয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আজকে তার সাথে কথা বলেছি হালকা কাশি আছে তার এর বাইরে আর কোনো ধরনের কোনো লক্ষণই নেই আর তিনি ভালো আছেন গতকালকে তার শরীরে ভাইরাসটি মূলত দেখা গেছে অর্থাৎ ল্যাব টেস্টে গতকাল এটি পজিটিভ এসেছে এবং এই মুহূর্তে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন কোনো গণমাধ্যম কর্মী হিসেবে তিনি প্রথম আক্রান্ত হলেন এবং গণমাধ্যম কর্মীরা আমরা যে ধরনের ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাই প্রথমত চিকিৎসকরা অনেক বেশি ঝুঁকিতে থাকেন তারপরে অন্যান্য ঝুঁকিপূর্ণ পেশা কিংবা করোনা আক্রান্ত হওয়ার সুযোগ যাদের বেশি অনেক থাকে অনেক বেশি সংখ্যা থাকে তাদের মধ্যে গণমাধ্যম কর্মীরা আছেন তো তার সাথে যারা কন্ট্রাক্টে ছিলেন কিংবা কাজ করেছেন এমন সাতচল্লিশ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে সেই তালিকায় আমার নামটিও আছে এই মুহূর্তে আসলে হোম কোয়ারেন্টিনই পালন করছি আগামী পাঁচ দিন এই অবস্থায় থাকতে হবে যে বিষয়টি বলার জন্য মূলত লাইভে আসে সেটি হচ্ছে যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া মানে বিষয়টি আসলে এরকম নয় যে তিনি কোনো পাপ করেছেন বা তিনি এমন কোনো ব্যক্তি যে মানে বিষয়টি দুপুরের পর এরকম হয়ে গেছে যে এত মানুষ ফোন করেছেন এবং অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন আসলে যে কি হলো বিষয়টি এবং অনেকে বলেছেন যে আমি আক্রান্ত কিনা আসলে আমি আক্রান্ত নই আমার আমার সহকর্মী এবং বিষয়টি এভাবে দেখি যে সবাই আক্রান্ত যে কেউ হতেই পারে এই আক্রান্ত হওয়া তো কোনো পাপ নয় এই আক্রান্ত হওয়া তো কোনো ব্যক্তির কোনো দায় নেই তাই না সুতরাং সেই যিনি আক্রান্ত হবেন তার প্রতি আমাদের যে আচরণ হওয়া দরকার দৃষ্টি হওয়া মানে যে ধরনের দৃষ্টিভঙ্গি থাকা দরকার সেটি আসলে অনেক পরিবর্তন আসা দরকার আক্রান্ত হওয়া মানে অনেক বেশি অবাক হওয়ার মতো কোনো বিষয় নয় আমেরিকার মতো দেশ যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন সুতরাং আজকে ফ্রান্সের হিসাব দেখলাম সেখানে অনেক মানুষ আক্রান্ত হয়েছেন এবং ফ্রান্সের অবস্থা অনেক খারাপ সুতরাং আমরা আমাদের জায়গা থেকে দৃষ্টিভঙ্গিটুকু একটু আমাদের পরিবর্তন হওয়া দরকার সেটি হলো যে এই করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হওয়া মানে এরকম নয় যে তিনি চিড়িয়াখানার কোনো প্রাণী হয়ে গেলেন কিংবা খোঁজ নেওয়া তিনি কেমন আছেন এবং বিষয়গুলো আসলে এই পর্যায়ে যাওয়াটা কোনোভাবে উচিত নয় সুতরাং আমরা যে যার জায়গা থেকে এক ধরনের প্রিপারেশন থাকা দরকার যে আমি নিজেও আক্রান্ত হতে পারি এবং যিনি আক্রান্ত তার প্রতি আমার আচরণটা অবশ্যই সহনশীল হবে এবং এক্ষেত্রে আমার ব্যাপক কৌতূহল কাজ না করাই ভালো যে আমি আরেকজন আক্রান্ত হয়েছেন এমনটা দেখেছি যে অনেকে বলেছেন যে আক্রান্ত মানুষের চেহারাগুলো কেমন হয় তাদের বাড়িগুলো কেমন হয় মানে অদ্ভুত কিছু প্রশ্ন আমরা দেখছি আর কি সেই জায়গা থেকে আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে আমিও আক্রান্ত হতে পারি এরকম মানসিক ধারণা রাখেন যিনি আক্রান্ত হয়েছেন তার প্রতি অন্যায় হয় অবিচার হয় কিংবা এত বেশি তার খোঁজ নিতে যাবেন না যে তিনি ভীত হয়ে পড়েন সুতরাং তাকে তার মতো থাকতে দেন যে সোর্সগুলোর থেকে আপনারা তার সম্পর্কে তথ্য পাবেন সেখানে সে তথ্যগুলো আপনারা পান তার সম্পর্কে অনেক বেশি কৌতূহলী হওয়ার আসলে আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে আর আমাদের আক্রান্ত যে যে সহকর্মী আক্রান্ত হয়েছেন তার বিষয়ে বলছিলাম যে তিনি ভালো আছেন কোনো ধরনের জটিলতাই তার নেই শুধু মৃদু কাশি আছে এবং তিনি তবে এর মধ্যে একটু উদ্বেগেরও বিষয় আছে সেটি হলো তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন এ বিষয়টি আসলে এখন পর্যন্ত জানা যায়নি এটি আসলে আতঙ্কের ফলে এবং গতকাল যিনি যারা আক্রান্ত হয়েছিলেন তাদেরও সোর্স অফ ইনফেকশন দুইজনের জানা যায়নি তো সার্বিকভাবে এটি আসলে আমাদের জন্য একটু এই মুহূর্তে উদ্বেগের যে আসলে সোর্স অফ ইনফেকশনটা জানা জরুরি যিনি আক্রান্ত হয়েছেন আমার সহকর্মী তার আক্রান্ত হওয়ার কোনো ধরনের কোনো উৎস আসলে আমরাও এখন পর্যন্ত খুঁজে পাইনি সেটি সেটি একটি এখন পর্যন্ত আমরা খুঁজছি যে আসলে কীভাবে তিনি আক্রান্ত হয়েছেন সব মিলিয়ে সবাই অনেক বেশি সতর্ক থাকবেন ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি।